ওয়েলকাম টু মাই চ্যানেল এম টু সাকসেস। বন্ধুরা, আজকে একটি ভিডিও আপলোড করতে চলেছি। আজকের ভিডিওর বিষয় হলো, জেল পুলিশের ইন্টারভিউ দিয়েছেন একজন প্রার্থী, তার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাকে কীরকম কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, কতজন মেম্বার ছিলেন ইন্টারভিউ রুমে, কী কী ডকুমেন্টস লেগেছে, সবই এই ভিডিও মারফতে আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তিনি ফোন কলের মাধ্যমে তার সেই দিনকের ইন্টারভিউ পুরো এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করেছে। সেই ফোন কলটাই আপনাদের সামনে ভিডিও মারফতে নিয়ে এসেছি। তা আপনারা মন দিয়ে অবশ্যই দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। আর যদি মনে হয় হেল্পফুল তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি ভিডিওটি শুরু করলাম। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার, আজকে তাহলে তোমার ইন্টারভিউ হলো, তাই তো? হ্যাঁ স্যার, আমার ইন্টারভিউ হলো। বলে এবার তোমার কি কি, মানে ইন্টারভিউ তো পুরো ফার্স্ট থেকে একদম লাস্ট। আমার ইন্টারভিউ ছিল বিষ্ণুপুর যদুবর্তী মঞ্চে। হ্যাঁ, আর আমার ইন্টারভিউ হয়েছে প্রায় 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট। কজন ছিল ইন্টারভিউ? ওখানে ছিলেন 6 জন ছিলেন, আর 2 জন দাঁড়িয়ে ছিলেন, মোট 8 জন ছিলেন। 8 জন মানে জেলের কোনো স্টাফ ছিল? জেলের কোনো মানে হ্যাঁ জেলের স্টাফ ছিল। হ্যাঁ জেলের স্টাফ ছিল। কজন জেলের স্টাফ ছিল? 2 জন 3 জন জেলের স্টাফ ছিল নতুন। শুনছি নাকি বাঁকুড়া জেলে কোনো ডিআইজি, কোনো জেলের বা কিছু, জানি না ঠিক, আমি জানি না ঠিক। উনি বেশি কোশ্চেন করছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি প্রথমে যা ডকুমেন্ট ভেরিফিকেশন হয় হলো, গেলাম, স্যার আসবো বলে। হ্যাঁ আসো, গুড আফটারনুন উইশ করলাম। আফটারনুন হলো, বসো। ধন্যবাদ স্যার। তো বললো, চন্দন তুমি কোথা থেকে এসছো? আমি, স্যার আমি বাঁকুড়া জেলার পতুলপুর থানার অন্তর্গত জয়রামবাটি থেকে আসছি। জয়রামবাটিতে সবাই বেড়াতে যায় কেন? আমি, স্যার ওখানে শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান। তো বললো, আচ্ছা তুমি কি করেছেন? স্যার কম্পিউটার অ্যাপ্লিকেশন আমার গ্র্যাজুয়েশন করা আছে। আচ্ছা বলো তো জিমেল কি? জিমেল কি? হ্যাঁ স্যার জিমেল হলো ইন্টারনেট সংযোগের মাধ্যমে কোনো তথ্য বা কোনো ডকুমেন্টস সেন্ড করা। বলে শুধু তথ্য সেন্ড করা? স্যার তথ্য ছাড়া আর অনেক কিছু সেন্ড করা যায়, আর কিছু বলিনি। আবার বলছে ক্রিপ্টোকারেন্সি কি? আমি তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, তারপর বললো বিটকয়েন কি? স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ওটা বলে স্কিপ করে দিলাম। তারপর বললো ওয়েব ব্রাউজার, 3টে ওয়েব ব্রাউজারের নাম বলো। তিনটে ওয়েব ব্রাউজারের নাম বললাম, গুগল, ইয়াহু, এমএসএন ইত্যাদি। আচ্ছা, এই কোশ্চেনটা কে জিজ্ঞেস করছিল? এই কোশ্চেন মানে এই কোশ্চেন কে জিজ্ঞেস করছিল? ওই যে জেলে ডিআইজি আছে, ও উনি করছিলেন, আর একটা আইপিএস অফিসার করছিলেন। আর একটা অফিসার করছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে তারপরে আমাকে বললো, তুই এগুলো বলতে পারো নি, এগুলো তো একটা বাচ্চা ছেলেও বলে দিবে বলছে, তাই তো? স্যার অনেকদিন আগে তো কমপ্লিট করেছিলাম, তা ঠিকঠাক স্যার মনেও আসছে না। তাও হট করে বলছে পানিপথ প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? হ্যাঁ 1526 সালে। ও আচ্ছা আচ্ছা। ও বলছে আচ্ছা হ্যাঁ পশ্চিমবঙ্গে তোমার যদি চাকরি হয় পশ্চিমবঙ্গের কোথায় চাকরি হবে? হ্যাঁ আচ্ছা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গাতে স্যার হতে পারে। না বলছে কোন কোন জায়গাটাই হবে? আমি স্যার সংশোধনাগারে। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। তারপরে বলছে বাঁকুড়াতে কটা জেল আছে? স্যার বাঁকুড়াতে 2টি সংশোধনাগার আছে। নাম বলো। বাঁকুড়া জেলা সংশোধনাগার এবং বিষ্ণুপুর উপসংশোধনাগার। এছাড়াও আর কি সংশোধনাগার আছে জানো? হ্যাঁ স্যার বলো তো নামগুলো। তখন আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি জেল বলে দিয়েছি। তখন আমি বললাম যে স্যার ওপেন এয়ার জেল, না ওপেন এয়ারটা শেষে বলেছিলাম। আমি বললাম স্যার ওম্যান্স জেল, স্পেশাল জেল, তারপরে বললাম, বললো আরেকটা আছে বলো বলো। সেন্ট্রাল জেল। বললো আরেকটা আছে বলো, ওপেন এয়ার জেল। ওপেন এয়ারটাকে বাংলায় কি বলে? স্যার খোলা হাওয়া, মুক্ত সংশোধনাগার। উনি বলে দিলেন মুক্ত সংশোধনাগার। হ্যাঁ স্যার। তারপর মাস্কটা নাকের নিচে নেমে গেল, বলছে নাকের উপরে মাস্কটা তুলো। আমি একটা মাস্কটা খুলতে গেছি, আমি শুনলাম খোলো। বলছে খোলো নয়, নাকের উপরে তুলো। আমি সরি স্যার, যে নাকের উপরে তুললো। তারপর বলছে যে এরকম হলো। হওয়ার পর বলছে ডাকওয়েল কি? ডাকওয়েল কি? আমি স্যার এই মুহূর্তে মনে করছে না স্যার, ওটা স্কিপ করে দিয়েছি। তারপর হচ্ছে যে, তারপর বললো যে আচ্ছা জুভেনাইল কি? আমি স্যার জুভেনাইল হলো 14 বছরের নিচে যদি কোনো বাচ্চা ক্রাইম করে সেটাকে জুভেনাইল ক্রাইম বলে। অ্যাডাল্ট কাকে বলে? আমি যেটা অ্যাডাল হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে যেসব ছেলে মেয়ে তাদেরকে অ্যাডাল বলে, বলছে তাহলে জুভেনাইল কাকে বলে? আমি 14 বছরের নিচে যে ছেলে মেয়ে, তাহলে তুমি ক্রাইম বললে, তোমাকে জুভেনাইল ক্রাইম বলেছে? সরি স্যার, না স্যার। ও ঠিক আছে, মারব না। হ্যাঁ, তারপর বলছে বাচ্চারা যদি অপরাধ করে তাদের কোথায় রাখা হয়? স্যার হোমে রাখা হয়। বলছে বাঁকুড়ায় হোম আছে? আমি স্যার বাঁকুড়াতে হোম আছে। কোথায়? আমি বাঁকুড়ায়। হোমটার নাম কি? স্যার হোমটার নাম হলো স্যার চাইল্ড লাইন মারফত যায়, হোমটার নাম স্যার এই মুহূর্তে এরকম মনে পড়ছে না, এরকম বলতে যাচ্ছিলাম যে বলছি ঠিক আছে এসো, ধন্যবাদ স্যার বলে বেরিয়ে চলে গেল। মানে মোটামুটি বলতে চাও যে তোমাকে জেলে মানে জেলের যেসব ইয়েরা ছিল, অফিসাররা ছিল, তারাই কোশ্চেনগুলো করেছে বেশি, তাই তো? হ্যাঁ, জেলের যে ডিআইজি নাকি ছিল আমি ঠিক জানি না, উনি কোশ্চেন বেশি করেছে হতে পারে। হ্যাঁ, আর একজন আইপিএস ছিলেন, উনি আমাকে দুটো কোশ্চেন করেছেন, ওই ডার্ক ওয়েল কি আর বিটকয়েন কি, তিনটে কোশ্চেন করেছেন, ডার্ক ওয়েল কি, বিটকয়েন কি আর জুভেনাইল কি। তারপরে জুভেনাইলটা আমি ক্রাইম বলে দিয়েছিলাম, জুভেনাইল ক্রাইমটা। ঠিক আছে, আর বলছি কি বলে মানে মোটামুটি ওই জেল সম্বন্ধেই করেছে। জেল সম্বন্ধে যেগুলো করেছে আমি মোটামুটি উত্তর দিয়েছি, কিন্তু কম্পিউটার সম্বন্ধে যেগুলো করেছে দু একটা উত্তর দিয়েছি, বাকিগুলো পারিনি, সিট করে দিয়েছি, অসুবিধা নেই। আর আমাকে তখন বলছিল যে একটা বাচ্চা ছিল, তো এই উত্তরগুলো তুমি পাচ্ছ না। আমি স্যার অনেকদিন পড়েছি তো ভুলে গেছি। আর একটা কোশ্চেন করেছিল স্যার, বলছে যে জেল থেকে সংশোধনের নামটা কেন হয়েছে, এই কোশ্চেনটা করেছিল। তো এটার উত্তর আমি দিয়েছিলাম স্যার 1992 সালে জেল থেকে সংসদ ডাকার নাম করা হয়েছে, কারণ সমাজের অন্ধকারে যাওয়া মানুষগুলো যাতে সংশোধিত হয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে, সেই জন্য এটা সংসদ ডাকার নাম দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, ইয়ে দিয়ে ধন্যবাদ বলে বেরিয়ে গেলাম। মোটামুটি কতজন ছিল আজকে তোমার শিফটে? আজকে ছিল টোটাল 13 জন ছেলে ছিল, 2 জন মেয়ে ছিল, টোটাল 15 জন ছিল। প্রত্যেককেই কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট করে মিনিমাম 15 মিনিট করে রাখছেই, মানে তাদেরকে ধরছেই কোশ্চেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার।